শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অর্থনীতি প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান বিষয়ের পরিঘাত, বঙ্কিমতা ও সুচালতার এর শেষ ভাগ নিয়ে আলোচনা করব। আজকে ইনশাল্লাহ আমরা অধ্যায়টি শেষ করব। আজকে আমরা সুচালতার দিকে, সুচালতা যে বিষয়টি সেটি নিয়ে আমরা আলোচনা করব। আমি সরাসরি আমার আলোচনা পর্বে চলে যাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে। দেখো, আমরা আজকে আলোচনা করব সুচালতা। এটাকে ইংলিশে বলে কার্টোসিস, কার্টোসিস। সুচালতা মানে হচ্ছে তোমার কোন, সুচালতা মূলত হচ্ছে তোমার একটা তথ্য সারির বা গণসংখ্যা নিবেশনের গণসংখ্যা রেখার আকৃতিটা কেমন হবে বা এটা কতটা সুচালু হবে সেটি দেখাবে সুচালতা। আবার এভাবে বলা যায়, কোনো তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের কোনো তথ্য সারি বা গণসংখ্যা কোনো বিন্যাসের গণসংখ্যা রেখাটি পরিমিত রেখার সাথে তুলনা করে ওই বিন্যাসের সুচালতা দেখানো হয়। আমি আরেকবার বলি, কোনো বিন্যাসের তোমার গণসংখ্যা রেখার কোনো বিন্যাসের গণসংখ্যা রেখাটিকে পরিমিত রেখার সাথে তুলনা করে তোমার হচ্ছে ওই বিন্যাসের সুচালতা পরিমাপ করা হয়। সুচালতাকে মানে আসলে বিষয়টা কিছুই না, মানে একটা বিন্যাসের যে গণসংখ্যা রেখাটা পাওয়া যাবে সেটাকে আমরা তুলনা করব পরিমিত রেখার সাথে, এবং এই পরিমিত রেখার সাথে তুলনা করেই আমরা সুচালতাটা নির্ণয় করব। মনে করো এটা হচ্ছে আমাদের পরিমিত রেখা। এখন তোমার যে তথ্য সেটা থেকে তুমি এরকম একটা রেখা পাইছো, আবার এরকমও পাইতে পারো। এটাকে বলে হচ্ছে অতি সুচাল, অতি সুচাল। মাঝখানেরটাকে বলে মধ্যম সুচাল, আর তোমার হচ্ছে নিচেরটাকে বলে তোমার হচ্ছে অনতি সুচাল, মানে কম সুচাল। আমরা এভাবেও আঁকতে পারি, অতি সুচাল, মধ্যম সুচাল, অনতি সুচাল। আমরা সুচালতাকে দেখে হচ্ছে বিটা টু দিয়ে। বিটা টু এর মান যদি গ্রেটার দেন থ্রি হয় তাহলে সেটা অতি সুচালু হয়, যদি ইকুয়াল টু থ্রি হয় তাহলে হচ্ছে মধ্যম সুচালু হয়, আর যদি লেস দেন থ্রি হয় তাহলে বলবো আমরা অনতি সুচালু। তার মানে আমরা বুঝলাম যে সুচালতাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটাকে বলে অতি সুচালু, মধ্যম সুচালু, অনতি সুচালু। মধ্যম সুচালুকে আমরা বলবো হচ্ছে এটা সুষম বিন্যাস, এখানে সুষম বিন্যাস হয় বা পরিমিত রেখাটি মধ্যম সুচালু হয়। এখন আমরা এভাবে বলতে পারি সুচালতাকে, যে তোমার আমরা যখন বলবো হচ্ছে তোমার অতি সুচালু রেখা বলতে কি বোঝো বা অতি সুচালু জিনিসটা আসলে কি, আমরা এভাবে বলবো যে কোনো তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের গণসংখ্যা রেখাটি যদি পরিমিত রেখার তুলনায় অধিক সুচালু হয়, পরিমিত রেখার তুলনায় অধিক সুচালু হয়, তবে আমরা এটাকে বলবো অতি সুচালু। এটি দেখতে অনেকটা চূড়ার ন্যায়, এক্ষেত্রে বিটা টু এর মান গ্রেটার দেন থ্রি হবে। ঠিক একইভাবে যদি অনতি সুচালু বলি তাহলে কি হবে বলতো দেখি। একইভাবে কোনো তথ্য সারির বা গণসংখ্যা নিবেশনের গণসংখ্যা রেখাটি যদি পরিমিত রেখার তুলনায় কম সুচালু হয় তখন তাকে অনতি সুচালু রেখা বলে, যেমন এটা, যেমন এটা। এক্ষেত্রে বিটা টু এর মান হবে লেস দেন থ্রি। আর যদি কোনো তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের গণসংখ্যা রেখাটি যদি পরিমিত রেখার মতোই, পরিমিত রেখার মতোই সমান হয় তবে আমরা সেখানে তাকে বলবো মধ্যম সুচালু। এক্ষেত্রে বিটা টু এর মান হয় তিনের সমান। আচ্ছা, এই অধ্যায়ে খুব বেশি কিছু, খুব আলোচনার বেশি কিছু নাই। এখানে আরেকটা জিনিস আমরা দেখবো, সুচালতা কিভাবে পরিমাপ করা হয়। সুচালতা আসলে পরিমাপ করতে আমরা কাল পিয়ারসন একটা সূত্র আছে, বিটা টু ইকুয়াল টু মিউ ফোর ডিভাইডেড বাই মিউ টু স্কোয়ার, দ্যাট ইস একটাই সূত্র। আরেকটা সূত্র আছে ফিশারে, সেটা খুব একটা ইউজ হয় না, সেটা হচ্ছে বিটা টু ইকুয়াল টু তোমার আমরা বলবো অতি সুচালু, তিনের সমান হলে মধ্যম সুচালু, তিনের কম হলে অনতি সুচালু। আর এই ক্ষেত্রে এই সূত্র যদি প্রয়োগ করি, সূত্রটা আবার দেখো, বিটা টু মাইনাস থ্রি, এটাতে প্রয়োগ করলে তো এটার মান যদি শূন্য হয় তাহলে বলবো মধ্যম সুচালু, লেস দেন শূন্য হলে বলবো হচ্ছে অনতি সুচালু, গ্রেটার দেন শূন্য হলে বলবো হচ্ছে তোমার অতি সুচালু। এই আর কোনো পার্থক্য নেই। আমরা এখন আর কথা না বাড়াই আমরা সরাসরি একটা অঙ্কে চলে যাই, একবার দেখে নাও। এটা কিছুই না, এটা হচ্ছে উপাত্তের তথ্যগুলা তোমার কতটা সুচালু বা কতটা
উঁচুতে অবস্থান করে সেটা দেখায়, মানে আকৃতি দেখায়, তথ্য সারির বা গণসংখ্যা নিবেশনের গণসংখ্যা রেখাটার আকৃতি কেমন হবে, এটা কি কম সূচালো হবে না এটা বেশি সূচালো হবে, সেটা দেখাবে তোমার হচ্ছে এই সূচালতা। ওকে, আমি এখন এটা মুছে দিই। আমরা এখন একটা অঙ্ক করব, এখন আমরা দেখবো হচ্ছে, আচ্ছা আমি কিছু অঙ্ক করি। দেখো ফার্স্টে খুব সহজ অঙ্ক, কোনো মেধা লাগবে না। এখানে বললাম 3, 5, 7, 9, 11 এগুলোর হচ্ছে তুমি সূচালতা নির্ণয় করো। তো এটা এখানে তো এটা অশ্রেণী কিন্তু উপাত্ত, তোমরা বুঝতেই পারতেছ। তো এক্স এর মান হচ্ছে 3, 5, 7, 9, 11 তো আমরা সূচালতা সূত্র দেখলাম কি, μ4 / μ2² তাই না? সো আমাদের কি লাগবে, আমাদের এখান থেকে লাগবে হচ্ছে তোমার প্রথমে এক্স বারটা বের করি, 3, 5, 8, 8, 7, 15, 15, 9, 24, 24, 11, 35 সামেশন 11 এক্স হচ্ছে 35। সো আর আমাদের লাগবে এখন এক্স মাইনাস এক্স বার। তো আমরা এক্স বারটা বের করি, 35 / 1, 2, 3, 4, 5, 5, 7 সো এক্স মাইনাস এক্স বার, 3 - 7 - 4, 5 - 7 - 2, 7 - 7 - 0, 9 - 7 - 2, 11 - 7 - 4 সো সামেশন এক্স মাইনাস এক্স বারের মান হচ্ছে 0। দেন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার, 16, 4, 0, 4, 16 সো সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার ইকুয়াল টু তোমার হচ্ছে 20, 20, 40 দেন এক্স মাইনাস এক্স বার কিউ, সো তোমার হচ্ছে এটা তো মাইনাস হবে যেহেতু কিউ, -64 - 8, 0, 8, 64 সো আমরা যদি যোগ করি আমরা কি পাই দেখি, এক্স মাইনাস এক্স বার কিউব ইকুয়াল টু তোমার যোগ করলে কি হবে এখানে, এটাও জিরোই চলে আসবে। দেখো 64 - 8 = 72, 72 ওকে। দেন এক্স মাইনাস এক্স বার টু দি পাওয়ার 4 এখানে দেখো কি আসে, 464 তোমার হচ্ছে 256 2 দিলে 16, 0, 16, 256 সো আমরা যদি যোগ করি তাহলে এটা কি আসে দেখো, তোমার হচ্ছে 256 + 16 + 256 + 16 সো উই গেট 544 সো আমাদের আর কিছু দরকার আছে, আমারও কিছু দরকার নেই, তোমাদের দরকার থাকলে থাকো, সুবিধা নেই। সো আমরা এখন দেখি আমাদের দরকার হচ্ছে μ2, μ2 ইকুয়াল টু সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার ডিভাইডেড বাই এন, এক্স মাইনাস এক্স বারের মান কত এখানে 40, এদের মান কত 5, 8, μ4 এর মান কত দেখো তো, সামেশন এক্স মাইনাস এক্স বার টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন, সো এখানে মান আসবে আমার 544, এন এর মান কত 5, সো আমরা পাইলাম হচ্ছে 108.8 সো আমার কিছু দরকার নেই, আমরা মোটামুটি অঙ্ক শেষ। অতএব বিটা 2 ইকুয়াল টু তোমার হচ্ছে μ4 এর মান 108.8 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 8² সো 64, 64 দিয়ে 108 কে ভাগ করো কত আসে 108.8 ডিভাইডেড বাই 64 ইকুয়াল টু হচ্ছে 1.7 সো আমাদের তোমার হচ্ছে সূচালতাঙ্কের মান হচ্ছে 1.7 এই 1.7 এর মানে কি বলতো দেখি, এই 1.7 এর মানে হচ্ছে এই, এটার মান যেহেতু 1.7 আসছে আমরা কি বলতে পারি বলতো, 3 কম আসছে না, তার মানে এটা উন্নতি সূচালো নির্দেশ করতেছে, তাই তো? ওকে, আমরা এবার একটা শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে করব, দেখে নাও একবার, একদম সহজ কিছুই না, হাতে লেখাটা যদি বুঝতে কষ্ট হবে বাট আমার হাতে লেখা তো বাজে তোমরা সেটা জানোই, ঠিক আছে দেখে নাও একবার। আচ্ছা ওকে, এখন আমরা বুঝি, তোমরা একবার দেখলে বিষয়টা একদম পানির মতো সহজ, বাট এখানে অঙ্ক তিন ধরনের, তো এই জন্য আর কি অধ্যায়টা অনেকেই করে না, আমি নিজেও আর পরীক্ষাতে অধ্যায়টা থেকে অঙ্ক অ্যান্সার করে আমি এটা চাই না, তাও তোমাদেরকে দেখানোর জন্য আমি দেখাইতেছি 1, 2, 3, 4, 5, 5, 4, 5, 6, 3, 2, 4, 5, 6, 3, 2 এবার আমরা শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে দেখাইতেছি, এটা মনে করো শিশুর সংখ্যা, এটা মনে করো পরিবারের সংখ্যা, মানে শিশু সংখ্যা পরিবারের সংখ্যা, শিশু সংখ্যা হচ্ছে তোমার ধরো এক্স,
পরিবারের সংখ্যা ওয়াই। সো এখন আমাদেরকে বলছে একই জিনিস, তুমি হচ্ছে অ্যাপ বের করো, পরিমত সূচলতাঙ্ক বের করো। কীভাবে বের করবো দেখো, আমরা জানি এক্স হচ্ছে 1, 2, 3, 4, 5, এফ হচ্ছে 4, 5, 6, 3, 2। সো আমাদের দরকার ফার্স্ট হচ্ছে তোমার, আমরা এফ এক্সটা বের করি, 4, 1, 4, 5, 2, 10, 18, 12, 5, 2, 10। সো আমাদের এখন এক্স মাইনাস এক্স বারটা আমাদের দরকার, এক্স বারটা বের করি। আমরা জানি এক্স বার হচ্ছে সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন। সো এন এর মান কত, 4, 5, 6, 4, 5, 9, 15, 15, এন ইকুয়াল টু 20। সো 20 ডিভাইডেড বাই এফ এক্স, 4, 10, 14, 14 আর 18, 32, 20, 40, 20, 38, 20, 30, 50, 54, 54 ভাগ 20, 54 ভাগ 20, 2.7, ওকে 2.7 হচ্ছে আমাদের তোমার হচ্ছে এয়ার মান। এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স বার, এক্স মাইনাস এক্স বার 2.7, দ্যাট মিনস মাইনাস 1.7, দেন 2 মাইনাস 2.7, দ্যাট ইজ 0.7, 3 মাইনাস 2.7, 0.3, 4 মাইনাস 2.7, 1.3, 5 মাইনাস 2.7, 2.3, সামেশন এক্স মাইনাস এক্স বার ইকুয়াল টু 4.3। সো এইখানে আমাদের আর কোনো কিছু দরকার আছে নাকি? আচ্ছা আমরা আমরা এখন তোমার হচ্ছে দেখে নাও একবার, ওকে এখন আমরা এফ ইনটু গুণ করতেছি 4 × 11.56, 5 × 0.7² 2.456 × 0.3² that is 0.54, 1.3² that is 5.07, 2.3² that is 10.58. হচ্ছে তোমার এখানে আমরা যোগ করলে যেটা পাবো, আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা পাইলাম হচ্ছে তোমার 30.02। এবার এক্স মাইনাস এক্স বার টু দি পাওয়ার 4, আমাদের তো 3 দরকার নাই, 4ই আমরা করে ফেলি। তো আমরা যেটা করবো এখন তোমার দেখো, তাহলে এফ কত, 4, 1.7 টু দি পাওয়ার 4, ওকে মান হচ্ছে 33.41, মানে 4 দিয়ে পাওয়ার করবে একই জিনিস, কোনো পার্থক্য নেই, 1.20, দেন তোমার হচ্ছে 6 × 0.3 টু দি পাওয়ার 4, 0.0486, এভাবে করতে থাকবে ইনশাল্লাহ। দেন হচ্ছে তোমার 8.57, দেন তোমার হচ্ছে 55.97, সামেশন এফ এক্স মাইনাস এক্স বার টু দি পাওয়ার 4 ইকুয়াল টু তোমার আসবে এখান থেকে 34, 8, 42, 42 আর 55, তোমার হচ্ছে 97, 99.2, ওকে। সো আমাদের আর কিছু দরকার নেই, এবার আমরা সরাসরি লিখি, অতএব বিটা 2 ইজ ইকুয়াল টু মিউ 4 ডিভাইডেড বাই মিউ 2 স্কোয়ার। সো তোমার আমরা মিউ 4টাকে বের করি, মিউ 4 ইকুয়াল টু সামেশন এফ এক্স আই মাইনাস এক্স বার 4 টু দি পাওয়ার n, দ্যাট ইজ 99.2 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 5, দ্যাট ইজ কত আসে এখানে 99 ভাগ করলে আমার মনে হচ্ছে তোমার এখানে আসবে হচ্ছে 4.0, এর মানে সরি এর মানে 20
20 হলে তোমার এখানে আসবে প্রায় 5 5 লেখা যায় 4 আচ্ছা 4.96 লিখে থাকে আর মিউ 2 এর মান হচ্ছে তোমার এখানে আমরা দেখি সামেশন f x মাইনাস x বার স্কয়ার ডিভাইডেড বাই n সো এখানে আমরা দেখলাম আসছে হচ্ছে তোমার 30. আলহামদুলিল্লাহ ডিভাইডেড বাই তোমার হচ্ছে 20 সো এখানে আসবে 1.51 সো আমাদের এখানে মান আসলো তাহলে তোমার 4.96 ডিভাইডেড বাই 1.51 সো ভ্যালু হচ্ছে 4.96 ডিভাইডেড বাই 1.51 তাই 3.28 হুইচ ইজ গ্রেটার দ্যান 3 দ্যাট মিন্স এটা আমাদেরকে অতি সুচালতা প্রকাশ করবে যেহেতু তিনের বেশি আসছে ওকে সো আমরা মোটামুটি তোমার হচ্ছে অধ্যায়ের মূল যে আলোচনা পরিঘাত বঙ্কিমত্ব এবং সুচালতা এগুলার বিভিন্নভাবে কিন্তু আমরা বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করলাম আমি অলমোস্ট 5টা ক্লাস নিলাম আজকেরটা সহ এই অধ্যায়ের সমাপ্তির পেছনে মোটামুটি 5টা লেকচার দেওয়া হলো আমার মনে হয় যে আর তেমন কিছু এই অধ্যায়ের বাকি নাই আর পরীক্ষাতে যদি আসেও আমার মনে হয় এর বাইরে কোনো কিছু পরীক্ষাতে আসবে না ইনশাল্লাহ আর যদি আসে দু একটা প্রশ্ন থাকতেও পারে প্রশ্নে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা কষ্ট করে একটু দেখে নেবে আচ্ছা এখন আমি এই অধ্যায় থেকে তোমার হচ্ছে ছোট ছোট কিছু প্রশ্ন আছে যেমন দুই একটা প্রশ্ন তোমাদেরকে যদি বলি ধরো দেওয়া আছে হচ্ছে আচ্ছা দুই একটা প্রশ্ন আঁকবে দেখে নেবো একবার দুই একটা ছোট ছোট অঙ্ক আমি করি দেখে নাও ওকে ছোট ছোট কিছু অঙ্ক আছে আমি ছোট ছোট অঙ্কগুলো চার মার্কসের জন্য আসলেও আসতে পারে আচ্ছা ধরো কোন নিবেশনের দ্বিতীয় ও চতুর্থ শোধিত পরিঘাত যথাক্রমে 2 এবং 12 হলে সুচালতাঙ্কের মান নির্ণয় করো এবং নিবেশনটি সম্পর্কে মন্তব্য করো দেখো দ্বিতীয় চতুর্থ পরীক্ষাতে মান দেওয়াই আছে তা আমার কিছু করতে হবে দেওয়া আছে মিউ 4 হচ্ছে তোমার কত 12 মিউ 2 হচ্ছে 2 অতএব বিটা 2 হচ্ছে 12 ডিভাইডেড বাই 2 স্কোয়ার সো 12 ডিভাইডেড বাই 4 টু 3 দ্যাট ইজ মধ্যম সূচক শেষ অর্থাৎ সূচকতাটি অর্থাৎ নিবেশনটি নিবেশনটিতে বিটা 2 ইকুয়াল টু 3 হওয়ায় এটি মধ্যম সূচক এরকম আসতে পারে একটা একেবারে বাচ্চাদের মতো ছোট্ট আচ্ছা এরকম আরো একটা করি এটা একটু বেশি সহজ দিয়ে দিছে মানে কিছুই না দ্বিতীয় এবং চতুর্থ শোধিত পরিঘাত দেওয়া আছে তোমাদের কি বলছে সূচকতা বের করো আচ্ছা এবার যদি বলি কোন নিবেশনের চারটি কেন্দ্রীয় পরিঘাত যথাক্রমে কোন নিবেশনের চারটি কেন্দ্রীয় পরিঘাত যথাক্রমে 0, 5, -10, 1, 1, 2 হলে এটি বঙ্কিমতাঙ্ক ও সুচালতাঙ্ক নির্ণয় করো এটির বঙ্কিমতাঙ্ক ও সুচালতাঙ্ক নির্ণয় করো এবং নিবেশনটি সম্পর্কে মন্তব্য করো এই তাহলে দেখো এখানে আমরা জানি তোমার বঙ্কিমতার পরিঘাত ভিত্তিক সূত্রটা কাজে লাগবে যেহেতু এখানে পরিঘাত দেওয়া আছে এখানে μ1 0, μ2 5, μ3 -10 এবং μ4 হচ্ছে তোমার 112 আমরা জানি বঙ্কিমতা হচ্ছে তোমার পরিঘাত ভিত্তিক বঙ্কিমতা হচ্ছে ইকুয়াল টু μ3√μ2³ আর তোমার ইয়া কি ওই কি বলে সূচকতাঙ্ক কি বিটা 2 কত বিটা 2 তোমার হচ্ছে μ4 ডিভাইডেড বাই μ2 স্কয়ার সো এখানে আমরা জাস্ট মানটা বসাই μ4 এর মান কত বলো বিটা 2 টা আগে বের করি 112 ডিভাইডেড বাই μ2 5 5 25 সো এখানে আসবে তোমার হচ্ছে 4.48 সো এটা হচ্ছে
অতি সূচালতা দেখাবে, অতি সূচালতা এরকম আসতে পারে। এগুলো সহজ, যা আসবে এখন তোমরা পারবা, বুঝছো? এখন না পারার মতো কিছু নেই। মিউ থ্রির মান দেওয়া আছে -10, আর মিউ টু কিউব কত? মিউ টু হচ্ছে 5 কিউব, সো -10 125। 125 কে যদি রুট করো তাহলে কত আসে? 100 √125, 11.18, সো -10 11.18, সো এখানে মাইনাস সামথিং আসবে, -0.89। সো এটা দেখাইতেছে হচ্ছে তোমার, এটা হচ্ছে অতি সূচালো এবং এটা হচ্ছে ঋণাত্মক বঙ্কিম, যেহেতু এটা মাইনাস আসছে এই, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে এই এই ধরনের অঙ্কই আসবে। আর একটা জিনিস লাস্ট স্টেপ জানো, সেটা হচ্ছে বঙ্কিমতা এবং সূচালতার পার্থক্য, সেটা বেশ কয়েকবার পরীক্ষাতে আসছে, 4 মার্কসের প্রশ্ন। এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু বলি। তোমাদের সব বইতেই দেওয়া আছে, তা আমি একবার বলি। কোনো তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের সুষমতা বা প্রতিসাম্যের অভাব হচ্ছে বঙ্কিমতা, আর সূচালতা হচ্ছে পরিমিত রেখার তুলনায় অন্য কোনো তথ্য সারির বা নিবেশনের গণসংখ্যা রেখার উঁচু নিচুর মাত্রাকে বলে সূচালতা। বঙ্কিমতা তথ্য সারি ও নিবেশনের আকৃতি ও অসাম্যের মাত্রা পরিমাপ করে, আর সূচালতা তথ্য সারি বা নিবেশনের গঠন প্রকৃতির পরিমাপ করে। বঙ্কিমতা তথ্য সারির বা নিবেশনের প্রথম ও শেষের দিকের মানগুলোর ঘনীভূতকরণ পরিমাপ করে। সূচালতা তথ্য সারির বা নিবেশনের মানগুলো প্রচুরক বরাবর কতটা ঘনীভূত বা পুঞ্জীভূত তা নির্দেশ করে। বঙ্কিমতা 2 প্রকার, সূচালতা 3 প্রকার। বঙ্কিমতা 2 প্রকার হচ্ছে ধনাত্মক বঙ্কিমতা, ঋণাত্মক বঙ্কিমতা। সূচালতা 3 প্রকার, অতি সূচালো, অনতি সূচালো, মধ্যম সূচালো। আর বঙ্কিমতার সহগ বা বঙ্কিমতাঙ্ক তোমরা জানো, β1 দিয়ে দেখানো হয়, আর প্রচুর সূচালতার সহগকে আমরা সূচালতাঙ্ক দিয়ে দেখাই বা β2 দিয়ে দেখানো হয়। এই হচ্ছে মূল আলোচনার বিষয়। ইনশাল্লাহ বাসায় একটু পড়াশোনা করবা, আমার মনে হয় তোমাদের আর এই অধ্যায় থেকে তেমন কিছু পড়তে হবে না। তো আজ এ পর্যন্তই, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমার বিগত 5টা লেকচারে আমি অধ্যায়ে যা যা পড়ানো হয়েছে তোমাদেরকে, তোমরা মনোযোগ দিয়ে দেখবে, এবং এই অধ্যায় থেকে বোর্ডে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিগত 3 বছরে কী কী আসছে সেটা দেখবা, দেখে তোমরা হচ্ছে সলিউশন করার চেষ্টা করবা। সমস্যা হলে আমাকে মেসেঞ্জারে জানাবো আমাদের গ্রুপে। তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।